নমস্কার, আমি হুহু, আমি পেশায় একজন স্টেশন মাস্টার। কিন্তু বিশ্বাস করুন, যেদিন আমি প্রথম জানতে পেরেছিলাম আমি স্টেশন মাস্টার পদে নিযুক্ত হয়েছি, সেদিন এই কাজ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। যখন ট্রেনিংয়ে গেছিলাম প্রথম প্রথম ভীষণ ভয় হতো, মনে হতো পালিয়ে যাই, এই জগৎটা আমার জন্য নয়, কোথায় আমি সাহিত্যপ্রেমী মানুষ আর কোথায় এসে পড়েছি এক টেকনিক্যাল লাইনে, এটা সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমার মা আমাকে শুধু সাহস যোগাত, কিন্তু আমার মনে হতো আমি পারবো না। ধীরে ধীরে বুঝতে পারলাম স্টেশন মাস্টারটা ক্রমশ যেন আমার রক্তে মিশে যাচ্ছে। জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করার যে অদ্ভুত একটা সুখ আছে, সেটা আস্তে আস্তে আমি অনুভব করলাম। বিশ্বাস করুন, এই সাদা পোশাকটা যখন গায়ে তুলি তখন ভিতর থেকেই একটা ভালো লাগা জন্মায়। যখন গিয়ে স্টেশন মাস্টারের চেয়ারটায় বসি, দায়িত্বগুলো কেমন যেন আপনা আপনি কাঁধে এসে পড়ে। উৎসবের দিনগুলোতে যখন আপনারা পরিবারের সাথে কাটান, তখন রাত জেগে আমরা নিজেদের ডিউটি করে যাই, যাতে আপনারা নিশ্চিন্তে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন। আপনারা যখন আমাদের গালিগালাজ করেন, কটুক্তি করেন, বিশ্বাস করুন হাসি মুখে আমরা সেগুলো সহ্য করে নিই। আমরা জানি আপনাদের সেবা করাই আমাদের ধর্ম। এই সর্ববৃহৎ ভারতীয় রেলের একটা ছোট্ট অংশীদার হতে পেরে ভীষণ গর্ব হয়, ভিতর থেকেই একটা ভালো লাগা আসে যখন মনে হয় আমি একজন স্টেশন মাস্টার। জীবনে যে কাজটাই করুন না কেন, যখন সেটা ভালোবেসে করেন তখন দেখবেন তার মধ্যে অদ্ভুত একটা পরিতৃপ্তি আছে। ঠিক এখন যেটা আমার মনে হয়, আমাদের কোনো ছুটি নেই, আমাদের কোনো উৎসব নেই, আমরা দৌড়েই চলেছি আপনাদের সেবা করতে।